আর যেতে হবে না থানায়, এখন থেকে জিডি হবে আপনার ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। বিষয়টা কেমন আপনিই বলুন। তো দর্শক, আপনার কোনো কিছু হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে তখন আপনাকে জিডি করতে হয়, আর এই জিডি করার জন্য আপনাকে যেতে হয় থানায়। তো এখন থেকে আপনাকে আর থানায় যেতে হবে না, আপনাকে আপনার ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জিডি করতে পারবেন। তো সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। সো দর্শক, আপনারা ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই থাকবে। তো এখন আপনি চলে যাবেন সরাসরি প্লে স্টোরে, এখানে সার্চ বারে লিখবেন অনলাইন জিডি, ও এন এল আই এন ই, অনলাইন জিডি দিয়ে সার্চ দেবেন। একবার উপরে চলে আসে বাংলাদেশ পুলিশ যেটা প্রোভাইড করে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ইনস্টল করে নেবেন। একটু সময় নিচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ওখানে টিপ দিব। দেখো এখানে একটা জিনিস দেখেন আপনি, অনলাইন জিডি নিবন্ধন এবং হচ্ছে লগ ইন। তো যেহেতু লগ ইন কারা করবে, যাদের অ্যাকাউন্ট আছে পূর্ব থেকে, কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা নতুন করে অ্যাকাউন্ট করে নেব। এখান থেকে আমরা নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর পুনরায় আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল দিয়ে নেবেন এবং ওপেন করার পরে পুনরায় নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসবে, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, তারপরে নিচে আইডি কার্ড মোতাবেক আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন, তারপরে পরিচয়পত্র যাচাই এখানে ক্লিক দিবেন। এখন আপনার এখানে নাম এবং পিতার নাম মায়ের নাম এগুলো চলে আসবে, অর্থাৎ তথ্যগুলো সঠিক হলে আপনি তথ্য সঠিক হলে এখানে ক্লিক করেন, এই জায়গাতে ক্লিক করবেন, তারপর এখানে পারমিশন দিয়ে দিবেন। এখন তারা ছবি নেবে, এখানে ক্লিক করেন, যেটা আইডি কার্ড আছে এবং বর্তমানের ছবিটা চলে আসবে। আসার পরে এখানে প্রথমে মোবাইল নাম্বার এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন, ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করেন। ফ্রি রেজিস্ট্রেশন সফল হয়েছে, আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন, ওকেতে ক্লিক দেন, তারপর আবার আমি এখান থেকে ওপেন করে নেব। নেওয়ার পর এখানে লগইনে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে দেওয়া পাসওয়ার্ডটা সুন্দর করে যেখানে বড় অক্ষর এবং অন্যান্য নাম্বারগুলো, তারপরে এখান থেকে লগইন দিয়ে দিবেন এবং আপনার লোকেশনটি চালু করে দিবেন। এখান থেকে গেলে এখানে আপনার যে আইডি কার্ডের তথ্যগুলো আছে এগুলো সব এখানে চলে আসবে সুন্দর করে, তারপর এখান থেকে পরবর্তীতে দিবেন, দেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এগুলো চলে আসছে এখানে, তারপর আবার পরবর্তী দিয়ে দিবেন। আপনার হাতে আঙ্গুলের সাহায্যে এখানে সিগনেচার দিয়ে দিবেন, যেটি আপনি অন্যান্য জায়গায় করেন ঠিক অ্যাকুরেটভাবে। স্বাক্ষর কমপ্লিট হলে আপনি সংরক্ষণে ক্লিক করেন, আপনার স্বাক্ষরটি সংরক্ষিত করা হয়েছে ওকেতে ক্লিক করেন, এখন পরবর্তীতে ক্লিক করে সাবমিট করে দেন। আপনি এখানে যে সিমটি দিয়েছেন ওই কোম্পানির নামটি এখানে দিয়ে দেন এবং নিচে ইমেল নাম্বার দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে সাবমিট করুন এবং আপনার মোবাইলে 6 ডিজিটের একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখন আপনি আপডেটে ক্লিক করে পুনরায় লগইনে ক্লিক করুন এবং এখান থেকে আপনাকে আবার লগইন করতে হবে আপনার দেওয়া ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। লগইন হয়ে গেলে এখানে একটি নোটিফিকেশন আসবে, আপনি কি আপনার স্বাক্ষর আপডেট করতে চান, যদি চান তাহলে হাঁ দিবেন, না চাইলে না দিয়ে দিবেন, আমার প্রয়োজন আমি না তো দিয়ে দিলাম। তারপর এখানে একটি ড্যাশবোর্ড ওপেন হয়েছে, দেখেন এখানে আপনার যে অপেক্ষমান জিডি, গৃহীত আবেদন, গৃহীত অগৃহীত আবেদন এগুলো এবং তদন্তাধীন কোনো জিডি থাকলে সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করলে দেখবেন কোনো কিছু আসবে না, এমটিএমডি, যেহেতু আমরা নতুন লগ ইন করেছি এখানে কখনো কোনো জিডি করি নাই, দেখছেন দুঃখিত বলতেছে। এখন জিডি এর জন্য আবেদন তথ্য এমটি, এখানে ক্লিক করেন, আপনার কোনো কিছু হারিয়ে গেলে হারানোতে ক্লিক করেন বা কোনো কিছু পেলে পাওয়াতে ক্লিক করেন। তো আমার যেহেতু একটি পাসপোর্ট হারিয়েছে আমি এর জন্য হারানোতে ক্লিক করলাম এবং এখান থেকে ডকুমেন্টে ক্লিক করবো, আপনারা অন্যান্য যা যেটা হারিয়েছে সেখানে ক্লিক করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি ডকুমেন্টে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে পাসপোর্ট, এই পাসপোর্টে ক্লিক করবো এখন।
এই পাসপোর্টে ক্লিক করার পরে এখানে উপরে লিখতে হবে ইস্যুকারী দেশ, তো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিব। ফুটের কালার সবুজ নিতে হবে এবং আপনার নিচে দিয়ে দেবেন শ্রেণী, এখানে পাসপোর্টের যে কালার কোন কালার হতে পারে সেই কালারটা দিয়ে দেবেন এবং পাসপোর্ট নং এখান থেকে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন আপনার পাসপোর্ট প্রদানের তারিখ, পাসপোর্টের ফটোকপিতে লেখা আছে, আপনি যে পাসপোর্টে জিডি করতেছেন ওই পাসপোর্টের ফটোকপিতে দেখবেন এগুলা লেখা আছে সুন্দর করে, ওখান থেকে দেখে দেখে দিয়ে দিবেন। ওকেতে ক্লিক করলাম, করার পরে তারপরে মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে, এখানে এটা আপনার পাসপোর্টে দেওয়া আছে, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। করার পরে এখানে প্রদানকারী কর্তৃপক্ষ সেটাও দেখেন, ওখানে এভাবেই লেখা আছে প্রদানকারী কর্তৃপক্ষ, তো ওটা এখানে দিয়ে দিবেন আপনারা। দেওয়ার পরে তারপরে দেখেন নিচে দিয়ে দিবেন আপনার জন্ম তারিখ পাসপোর্ট মোতাবেক, তারপর আপনার পূর্ববর্তী কোনো পাসপোর্ট থাকলে সেটা এখানে দিয়ে দিবেন, এবং তারপরে দিয়ে দিবেন আপনার জাতীয়তা, অবশ্যই আপনি বাংলাদেশি বাংলাদেশি দিয়ে দিবেন বা অন্যান্য কোনো দেশের হলে সেটা দিতে পারেন যদি আপনি অন্য কোনো দেশের মানুষের জিডি করে থাকেন। এখানে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন অথবা এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তারপর দিবেন আপনার মোবাইল নাম্বার, এখানে জরুরি যোগাযোগের জন্য আপনার মা হতে পারে বা আপনার ওয়াইফাই দিকগুলো দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে আপনারা পুনরায় আপনাদের জেলা, তারপরে থানা, কোন থানার অধীনে আপনি সেটা দিয়ে দিবেন, আপনার ইউনিয়ন দিয়ে দিবেন, গ্রাম, এগুলো এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া এখানে পরবর্তীতে ক্লিক করবেন। দেখুন পরবর্তীতে ক্লিক করার পরে আমার এখানে হচ্ছে না, যেহেতু আমি সেসি জরুরি যোগাযোগ এগুলো না দিয়ে হয় কিনা আসলে হবে না, তো সেজন্য আমি আবার এগুলো দিয়ে দিচ্ছি। তো যাকে দিবেন তার নাম দিয়ে দিবেন, আমি ওনার সম্পর্কে মা হয় ওনার মায়ের নাম দিয়েছি এবং ওনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন পরবর্তীতে ক্লিক করব। তারপর দেখেন এখানে আসছে কি শনাক্তকারী তথ্য, আপনার পাসপোর্ট যে হারিয়ে গেছে সেটা তো শনাক্তকারী তথ্য, এখানে আবার রং দিয়ে দিবেন আপনার কোন কালারের পাসপোর্ট সেটা রং দিয়ে দিবেন, এবং আপনার পাসপোর্টের যে ছবি আছে সেই ছবিটি এখানে দিয়ে দিবেন, ফটোকপির ছবিটা এখানে দিয়ে দিবেন আপনারা। তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন, কারণ আপনার পাসপোর্টটি কোথায় হারিয়ে গেছে সেটা স্থানের বিবরণ দিতে হবে, তো এখানে প্রথমে বিভাগ দিয়ে দিবেন আপনাদের, বিভাগের পরে দিয়ে দিবেন জেলা, তারপরে থানা, তারপরে ইউনিয়ন এবং গ্রাম দিয়ে দিবেন, তারপর স্থানের বিবরণ এখানে কোথায় হারাইছে, রাস্তায় নাকি দোকানে নাকি অন্য কোনো জায়গায়, তো যেহেতু রাস্তায় হারাইছে আমি এখানে রাস্তায় দিয়ে দিলাম। এখন হারানোর যে তারিখটা, যেদিন হারিয়েছে আপনার পাসপোর্ট সেই তারিখটা এখান থেকে দিয়ে দিবেন আপনারা, এবং কোন সময় থেকে হারিয়েছে সেই সময়টাও দিয়ে দিবেন, অর্থাৎ কোন সময় থেকে আপনি আপনার পাসপোর্টটা আর পাচ্ছেন না, দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবার পরবর্তীতে ক্লিক করবেন, তো এখানে পূর্ণ বিবরণ চাচ্ছে, আবার স্থানের নাম, আপনারা গ্রাম থেকে শুরু করবেন কোথায় হারিয়েছে, তো যেহেতু রাস্তায় বাজার মানে বাজারের ফাঁসে রাস্তায় হারিয়েছে, তো এখানে বাজারের ফাঁসে এই যে ফাঁসা আছে ফাঁসে দিয়ে দিবেন, তারপরে হারানোর অবস্থা, বর্ণিত স্থান থেকে আমার পাসপোর্টটি নিখোঁজ হয়ে যায়, আপনি কি পাসপোর্টটি খোঁজাখুঁজি করেছেন, অবশ্যই খোঁজাখুঁজি করেছি সেজন্য আমি এখান থেকে হাঁ দিয়ে দেব। তো দেখেন এখানে ঘটনার বিবরণ দেওয়া আছে, এগুলো একটু পড়ে দেখে নেবেন এবং পরবর্তীতে ক্লিক করবেন এখান থেকে। এবং আপনার প্রত্যেকটা তথ্য আপনি ভালোভাবে একটু দেখে নেবেন সবগুলো অ্যাকুরেট আছে কিনা।
দেখুন আমি দেখে নিচ্ছি কোন জায়গায় কোনো ভুল আছে কিনা। দেখার পর এখান থেকে সাবমিট করুন, এখানে ক্লিক করবেন, সাবমিট করুন। দেখুন পুনরায় আপনার মোবাইলে আরেকটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দিবেন আপনারা। তারপর এখান থেকে আপডেটে ক্লিক করবেন। ব্যাস কমপ্লিট। এ হচ্ছে আপনার জিডি নাম্বার, এই নাম্বার দিয়ে আপনি, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের জিডি নাম্বার। এবং যদি কোনো প্রয়োজন থাকে আপনার জিডি বিষয়ে, তাহলে সেটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনারা কি করবেন, একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে জিডি নাম্বারের। তারপর এখান থেকে আপনারা ধন্যবাদে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে ড্যাশবোর্ডে দেখেন একটি অপেক্ষমান জিডি আছে, এখানে ক্লিক করেন। এ হচ্ছে আপনার সেই জিডিটি শো করতেছে এখান থেকে। তো আপনারা কি করবেন, এই জিডিটির একটি ফর্ম আপনারা কম্পিউটারে লগ ইন করে, আপনার পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এটা প্রিন্ট দিয়ে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবো নতুন কোনো ভিডিও।